সংবাদে চীনে উইঘুরদের আটকে রাখতে বিশ্বের সবচেয়ে বড় বন্দিশালা সিরিয়ার উত্তরাঞ্চল আবার উত্তপ্ত অতর্কিত হামলায় নিহত তুরস্কের দুই সেনা আফগান বাহিনীর প্রথম কাজ তালেবানের গতিরোধ করা বললেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী চব্বিশ ঘন্টায় দুশো তালেবান হত্যা আফগানিস্তানে কারফিউ আফগানিস্তানে ভারতীয় নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ একশো পঞ্চান্ন কিলোমিটার গতিতে চীনের দিকে এগুচ্ছে ঘূর্ণিঝড় ইনফা এবং আমরা এমন মন্ত্রিসভা চাই যা রাজনীতিবিদদের নয় জনগণের সেবা করবে বলছে হিজবুল্লাহ দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত দর্শকের ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আপনি কোন স্থান থেকে শুনছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি চীনে উইঘুরদের আটকে রাখতে বিশ্বের সবচেয়ে বড় বন্দিশালা উইঘুর মুসলিমদের আটকে রাখতে চীন দেশটি জিনজিয়াং প্রদেশের পশ্চিমাঞ্চলের দুর্গম এলাকায় একটি বন্দিশালা নির্মাণ করেছে এটির আয়তন দুইশো একর বিশ্বের সবচেয়ে বড় এই বন্দিশালায় একসঙ্গে দশ হাজার বন্দিকে রাখা যাবে দুইশো বিশ একোর জায়গা জুড়ে নির্মিত বন্দিশালা আয়তনে ভ্যাটিকান সিটির দ্বিগুণ সম্প্রতি বন্দিশালা বেশ কিছু ছবি আন্তর্জাতিক গণমাধ্যম প্রকাশিত হয়েছে ধারণা করা হচ্ছে বেশি সংখ্যক উইঘুর মুসলিমদের একসঙ্গে আটকে রাখার পরিকল্পনায় এই বন্দিশালা নির্মাণ করা হয়েছে উল্লেখ্য বিগত চার বছরে ছুরিকাঘাত আর বোমা হামলার অভিযোগ এনে এক লাখেরও বেশি সংখ্যালঘু উইঘুর মুসলিমদের কারাবন্দি করেছে চীন দেশটি এসব মুসলিমদের আটকে রাখাকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ হিসেবে অভিহিত করেছে তবে এসব বন্দিশালে অনেক নিরপরাধ ব্যক্তিকেও আটকে রাখার অভিযোগ করেছে জাতিসংঘের মতে বর্তমানে লাখের মতো উইঘুর মুসলিমকে সিনজিয়াং অঞ্চলে কয়েকটি শিবিরে বন্দি করে রাখা হয়েছে মানবাধিকার সংগঠনগুলো বলছে এসব ক্যাম্পে তাদেরকে নতুন করে শিক্ষা দেওয়া হচ্ছে কিন্তু বেইজিং সরকারের পক্ষ থেকে এসব অভিযোগ অস্বীকার করা হয়েছে এই খবর জানিয়েছে এপি নিউজ সিরিয়ার উত্তরাঞ্চল আবার উত্তপ্ত অতর্কিত হামলায় নিহত তুরস্কের দুই সেনা সিরিয়া সীমান্তে আবারও তুরস্কের সেনাবাহিনী একটি গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে এতে সাজোয়া জানে থাকা তুরস্কের দুই সেনা নিহত হয়েছেন আহত হয়েছে আরো দুইজন তাৎক্ষণিকভাবে গুলি ছুড়ে হামলার জবাব দিয়েছে সেনারা শনিবার তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে টুইটার এক বিবৃতিতে তুরস্কের মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয় হামলার পর তুরস্কের সেনারাও যথাযথ জবাব দিয়েছে সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে তুরস্ক যে এলাকায় সালে আইএস এবং কুর্দিশ পিপলস প্রোটেকশন গ্রুপ বা ওয়াং পিজি এর বিরুদ্ধে অপারেশন ইউফ্রেটিস শিল্ড চালিয়েছিল সে এলাকায় এই হামলার ঘটনা ঘটে গণমাধ্যমে প্রতিবেদনে বরাতে জানা যায় আলবাব এলাকায় হামলার ঘটনা তবে এ হামলার পেছনে কারা জড়িত বিষয়টি এখনো পরিষ্কার নয় ওয়াইপিজি কে আংকারী সংগঠন হিসেবে বিবেচনা করে তুরস্কের সীমান্তবর্তী এলাকাগুলোতে সম্প্রতি হামলার ঘটনা বেড়েছে ধারণা করা হচ্ছে বিদ্রোহী গোষ্ঠীদের হামলায় প্রাণ হারিয়েছেন দুই তুর্কি সেনা আফগান বাহিনীর প্রথম কাজ তালেবানের গতিরোধ করা বললেন মার্কিন প্রতিরক্ষা তালেবান যোদ্ধাদের অগ্রযাত্রা স্লোধ করে আফগান নিরাপত্তা বাহিনীর প্রথম কাজ হওয়া উচিত বলে মনে করেন যুক্তরাষ্ট্রের মন্ত্রী লয়েড অস্টিন গতকাল শনিবার চব্বিশে জুলাই আলাস্কায় অবস্থানরত মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী আফগানিস্তান পরিস্থিতি নিয়ে কথা বলেন তিনি বলেন এরপর তারা দখলকৃত এলাকা পুনরুদ্ধারের পরিকল্পনা করতে পারে আফগানিস্তানে একের পর এক এলাকা তালেবানের চলে যাওয়ার প্রেক্ষাপটে আফগান বাহিনী রণকৌশল পুনর্বিন্যস্ত করতে যাচ্ছে এবং কাবুল সহ অন্যান্য শহর সীমান্ত ক্রসিং ও গুরুত্বপূর্ণ স্থাপনা সুরক্ষায় সৈন্য সংখ্যা বাড়ানোর পরিকল্পনা নিয়েছে আলাস্কায় অবস্থানরত মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী আফগানিস্তান পরিস্থিতি নিয়ে শনিবার বলেন আফগানিস্তানের সরকারি বাহিনী তালেবানকে থামাতে পারবে কিনা তা নির্ধারণের আগে আমি মনে করি প্রথম কাজটি হচ্ছে তালেবানের অগ্রযাত্রা ধীর করে তোলা সরকারি বাহিনীর রণকৌশল পুনর্বিন্যাস প্রসঙ্গে তিনি বলেন আফগানদের সামর্থ্য আছে তবে কি ঘটতে যাচ্ছে তা পর্যবেক্ষণ করছি আমরা বুধবার পেন্টাগন জানিয়েছে তাদের হিসাবে এ পর্যন্ত আফগানিস্তানের অর্ধেকের বেশি জেলা তালেবানের নিয়ন্ত্রণে চলে গেছে তালেবান যোদ্ধারা অর্ধেকের বেশি প্রাদেশিক রাজধানীর উপকণ্ঠে অবস্থান নিয়েছে এবং চাপ সৃষ্টি করে চলেছে সেসব শহরকে বিচ্ছিন্ন করে ফেলার চেষ্টা করে যাচ্ছে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র সেনা প্রত্যাহারে শেষ পর্যায়ে চলতে থাকার মধ্যে দ্রুত গতিতে দেশের বিভিন্ন এলাকার নিয়ন্ত্রণ নিচ্ছে তালেবান তবে আফগান বাহিনীকে সহায়তার জন্য বিমান হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র জো বাইডেনের ঘোষণা অনুযায়ী একত্রিশে আগস্টের মধ্যে আফগানিস্তান থেকে সব সেনা সরিয়ে নেবে যুক্তরাষ্ট্র তবে বাইডেন প্রতিশ্রুতি দিয়েছেন আফগান বাহিনীর জন্য আর্থিক সহায়তা অব্যাহত রাখা হবে এবং থমকে যাওয়া শান্তি আলোচনা চালু করতে কূটনৈতিক উদ্যোগ দ্বিগুণ রাখবেন এদিকে আফগানিস্তানের শরণার্থীদের জরুরি চাহিদা মেটাতে শুক্রবার দশ কোটি ডলারের একটি তহবিল অনুমোদন করেছেন বাইডেন এ খবর জানিয়েছে এনডিটিভি চব্বিশ ঘন্টা দুইশো বাষট্টি তালেবান হত্যা আফগানিস্তানে কারফিউ মাত্র চব্বিশ ঘন্টায় তালেবানের দুশো বাষট্টি যোদ্ধাকে হত্যা করেছে আফগানিস্তানের নিরাপত্তা রক্ষীরা দাবি করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয় তারা জানিয়েছে বিভিন্ন প্রদেশে অভিযান চালানো হয় এদিন এতে কমপক্ষে জন তালেবান যোদ্ধা আহত হয়েছে হয়েছে নিষ্ক্রিয় করা একুশটি আইডি বিস্ফোরক ডিভাইস এরপরে স্থানীয় সময় রাত আটটা থেকে ভোর চারটা পর্যন্ত রাজধানী কাবুল ও অন্য দুটি প্রদেশ বাদে সারাদেশে নৈশকালীন কারফিউ জারি করা হয়েছে তালেবানরা বিভিন্ন শহরে আগ্রাসী হামলা চালাচ্ছে ক্রমশ একের পর এক এলাকা দখল নিচ্ছে এরই মধ্যে তারা পুরো দেশে প্রায় অর্ধেকটা তাদের নিয়ন্ত্রণে নিয়েছে তাদের অগ্রযাত্রাকে প্রতিহত করতে জারি করা হয়েছে কারফিউ এ খবর দিয়েছে অনলাইন জি নিউজ ও বিবিসি আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহারের পর থেকে গত দুমাস ধরে সেনাবাহিনীর বিরুদ্ধে তালেবানদের যুদ্ধ তীব্র আকার ধারণ করেছে যুক্তরাষ্ট্রে তাদের সেনাদের প্রত্যাহারের সিদ্ধান্ত চালানোর পর থেকেই তালেবানের গতি বৃদ্ধি পেয়েছে সীমান্তে বিভিন্ন ক্রসিং এবং অন্য গ্রামীণ এলাকা দখলে নিয়েছে একই সঙ্গে তারা গুরুত্বপূর্ণ সড়কগুলো নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে পণ্য সরবরাহের রুট বন্ধ করে দিয়েছে তালেবান যোদ্ধারা বেশ কয়েকটি বড় শহরের কাছাকাছি অবস্থান করছে কিন্তু তারা এসব শহরের একটি এখন পর্যন্ত দখলে নিতে পারেনি এ অবস্থায় শনিবার বিবৃতি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাতে বলা হয়েছে সহিংসতা কমিয়ে আনা এবং তালেবানদের চলাচল সীমিত করতে একত্রিশটি প্রদেশে নৈশকালীন কার্ফিউ জারি করা হয়েছে তবে এর বাইরে থাকবে রাজধানী কাবুল পাঞ্জশির ও নাঙ্গাহার প্রদেশ কান্তাহারের বাইরে এ সপ্তাহে ভয়াবহ লড়াই হয়েছে তালেবান ও সেনাবাহিনীর মধ্যে তা এখনো অব্যাহত আছে এর জবাবে বৃহস্পতিবার তালেবানদের অবস্থানকালে আকাশপথে বিমান হামলা করেছে যুক্তরাষ্ট্র আগামী একত্রিশ আগস্টের মধ্যে আফগানিস্তান থেকে আনুষ্ঠানিকভাবে সব অপারেশন বন্ধ করার কথা যুক্তরাষ্ট্রে ফলে সামনের মাসগুলোতে দৃষ্টিতে কি পরিণতি ঘটবে তা নিয়ে সবাই উদ্বিগ্ন দুই সালে এগারোই সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে বিশ্ব বাণিজ্য কেন্দ্রে সন্ত্রাসী হামলার পর অক্টোবরে আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকারের বিরুদ্ধে অভিযান চালায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বাহিনী এই যুদ্ধে তারা তালেবানকে ক্ষমতাচ্যুত করে এই গ্রুপটি আল কায়দা প্রধান ওসামাবি লাদেন ও গুরুত্বপূর্ণ নেতাদের আশ্রয় দিয়েছিল যারা ছিলেন নাইন এলিভেন হামলার কুশিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন পশ্চিমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য বিদেশি জিহাদিদের ঘাঁটি হতে দেওয়া যাবে না এই বিষয়টিকে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের বাহিনী এর প্রেক্ষিতে সেখান থেকে যুক্তরাষ্ট্রের সেনাদের প্রত্যাহার করা হয়েছে এরই মধ্যে আফগানিস্তানের কুন্দুস প্রদেশে তালেবানদের দখলে চলে গেছে এ মাসের প্রথম দিকে আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি নিরপ্তে ত্যাগ করেছে যুক্তরাষ্ট্র সেনাবাহিনী এই বিমান ঘাঁটি বিশাল আফগানিস্তানে অপারেশন চালানোর কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো এই বিমান ঘাঁটি সেখানে এক সময় কয়েক লাখ সেনা অবস্থান করত যুক্তরাষ্ট্রের কিছু গোয়েন্দা বিশ্লেষণে বলা হয়েছে মাত্র ছয় মাসের মধ্যে আফগানিস্তান তালেবানদের নিয়ন্ত্রণে চলে যেতে পারে আফগানিস্তানে ভারতীয় নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ আফগান সেনাবাহিনী ও তালেবানের মধ্যকার লড়াইয়ে ক্রমশই অশান্ত হচ্ছে আফগানিস্তান এই পরিস্থিতিতে সে দেশে যাওয়া ভারতীয় পর্যটক এবং কর্মরত নাগরিকদের উদ্দেশ্যে সতর্ক বার্তা জারি করল কাবুলে অবস্থিত ভারতীয় দূতাবাস শনিবার জারি সরকারি বলা হয়েছে আফগানিস্তানের পরিস্থিতি বিপজ্জনক সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলো সাধারণ মানুষকে নিশানা করছে ভারতীয়দেরও হামলা শিকার হওয়ার সম্ভাবনা রয়েছে এই পরিস্থিতিতে বিনা প্রয়োজনে আফগানিস্তানে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে ভারতীয়দের সে দেশে কর্মরতদের রাস্তাঘাটে যাতায়াতের সময় বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে জনাকীর্ণ বাজার শপিং মল মন্দির এবং রেস্তোরাঁয় না যাওয়ার কথা বলা হয়েছে নির্দেশিকায় আফগানিস্তানে তালেবান আধিপত্য বাড়ার কারণে সম্প্রতি মাজারি শরীফ এবং কান্দাহা শহরে ভারতীয় কনসুলেট বন্ধ করা হয়েছে সম্প্রতি কাবুলে রকেট হামলার পর সেখানকার ভারতীয় নিরাপত্তা নিয়েও চিন্তিত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি আফগানিস্তানে অবস্থিত দুটি ভারতীয় কনসুলেট থেকে কর্মকর্তাদের দেশে ফিরিয়ে আনে ভারত এরপর প্রশ্ন উঠেছিল যে কনসুলেট দুটি ভারত স্থায়ীভাবে বন্ধ করতে চাচ্ছে কিনা কিন্তু ভারত সরকারের পক্ষ থেকে বলা হয় যে কনসুলেট দুটিতে স্থানীয় কর্মকর্তারা কাজ করছেন পরিস্থিতি শান্ত হলে আবার কনসুলেট পূর্ণাঙ্গভাবে চালু করা হবে আগামী একত্রিশে আগস্টের মধ্যে আফগানিস্তান থেকে সবসেনা প্রত্যাহার করে নিতে চায় যুক্তরাষ্ট্র এমনই সময়ে তালেবানরা আফগানিস্তানে একের পর এক এলাকা দখল করে নিচ্ছে বিদেশে সৈন্য চলে গেলে আফগানিস্তানের পরিস্থিতি কেমন হবে তা নিয়ে আফগান সরকার ও তালেবানের মধ্যে শান্তি আলোচনা হচ্ছে একশো কিলোমিটার গতিতে চীনের দিকে এগুচ্ছে ঘূর্ণিঝড় ইনফা কিলোমিটার বাতাসের বেগ নিয়ে চীনের পূর্ব উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় ইনফা সতর্কতা হিসাবে দেশটির রেল ও বিমান চলাচল সামুদ্রিক বন্দর বন্ধ করে দেওয়া হয়েছে সাগরে থাকা জাহাজগুলোকে উপকূলে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে শনিবার চীনা সরকারি বার্তা সংস্থা সিনহুয়া এ তথ্য জানিয়েছে রোববার রাতে সাংহাইয়ের কাছাকাছি অবস্থিত ঝিজিয়াং প্রদেশে উপকূলে ঘূর্ণিঝড়টি আঘাত আনার কথা ঘন্টায় বাতাসের গতিবেগ একশো পঞ্চান্ন কিলোমিটার থাকলেও তা বেড়ে একশো একানব্বই কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে এটি ইতিমধ্যে তাইওয়ানের উত্তর পশ্চিমাঞ্চলের পথে রয়েছে সেখানে ঝড়ের প্রভাবে উঁচু ছেও ও ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে তবে এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি সিনহুয়া জানিয়েছে ঝিজিয়াংয়ের সব স্কুল মার্কেট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে কর্তৃপক্ষ তৃতীয় মাত্রা সতর্কতা জারি করেছে অঞ্চলে শতাধিক ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে সাংহাই কর্তৃপক্ষ সরকারি পার্ক ও জাদুঘর বন্ধ করে দিয়েছে স্থানীয়দের বাড়ির বাইরে বড় ধরনের জমায়েত না করার নির্দেশ দেওয়া হয়েছে আমরা এমন মন্ত্রিসভা চাই যা রাজনীতিবিদদের নয় জনগণের সেবা করবে বলছে হিজবুল্লাহ লেবাননে ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ বলেছে দেশে এমন মন্ত্রিসভা গঠন করা উচিত যা রাজনীতিবিদদের নয় বরং জনগণের সেবায় নিয়োজিত থাকবে হিজবুল্লাহ পলিটিক্যাল কাউন্সিলের চেয়ারম্যান ইব্রাহিম আমিন সাইদ শনিবার এই বক্তব্য দিয়েছেন তার এই বক্তব্য লেবাননের আল ওহেদ নিউজ ওয়েবসাইট লেবাননে নতুন সরকার গঠন নিয়ে দীর্ঘদিন ধরে রাজনৈতিক অচলাবস্থা বিরাজ করছে ইব্রাহিম আমিন বলেন লেবানন হচ্ছে সমস্যা সংকুল দেশ যার মন্ত্রিসভা থেকে জনগণের উপকার পাওয়া উচিত রাজনীতিবিদদের নয় তিনি বলেন লেবাননের জনগণের দুর্ভোগ এবং অসম্মানের অবসান ঘটানোর সর্বোচ্চ চেষ্টা করছে হিজবুল এবং দলটি কখনোই লক্ষ্য থেকে বিচ্ছিত হবে না লেবাননে বৈদেশিক হস্তক্ষেপ এবং রাজনৈতিক মারাত্মক মত ভিন্নতার কারণে দেশটিতে কেয়ারটেকার সরকার গঠনের প্রচেষ্টা একের পর এক বাধাগ্রস্ত হচ্ছে অত এ ধরনের সরকার গঠনের পর আনুষ্ঠানিক মন্ত্রীসভা গঠন করার পথ খুলে যাবে সর্বশেষ গত মাসে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সাদ হারিরি সরকার গঠনে ব্যর্থ হয়ে পদত্যাগ করেছেন সে সময় তিনি প্রেসিডেন্ট মিশেল আউনের সাথে তার মত ভিন্নতার কথা উল্লেখ করেন কিন্তু পর্যন্ত পর্যবেক্ষকরা বলছেন বাইরের কয়েকটি দেশের প্রভাবের কারণে সাদ হারিরি মন্ত্রিসভা গঠনে ব্যর্থ হয়েছেন এবং লেবাননের চলমান রাজনৈতিক অচল অবস্থার জন্য ওইসব দেশের হস্তক্ষেপ দায়ী সৌদি আরব ফ্রান্স এবং আমেরিকা এই প্রভাব বিস্তারকারী দেশগুলোর অন্যতম বলে পর্যবেক্ষকরা উল্লেখ করেছেন দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সফিউল আলম আরাফ